বিয়ে বাড়ি মানেই তো আনন্দ তাই না আর আমরা যেহেতু দিন পর সবাই একসাথে হয়েছিলাম আমরা কিন্তু অনেক বেশি সবাই খুশি ছিলাম তার সাথে তো অনেক বেশি ইনজয় বিয়ে বাড়ি মানেই তো আনন্দ হই হুল্লোর মজ মস্তি তো আমরা অনেক বেশি মজা করেছিলাম তার সাথে মনে হয়েছে যে অনেক বেশি আমরা রিফ্রেশ হয়ে বাড়ি ফিরলাম তো চলুন কি কী করলাম সবটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিও তো সবটাই থাকবে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিয়েবাড়ি বলে কথা একটু সাজুক না করলে কি আর হয় বলুন তাই জন্যই তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর দেন একটু হালকার মধ্যে কিন্তু মেকআপ করে নেব আমি এখানে আগে ময়শ্চারাইজ ইউজ করে নিচ্ছি আমার না যেহেতু ড্রাই স্কিন তো সবসময় আমাকে ময়শ্চারাইজ ইউজ করতে হয় ঠান্ডা বা গরম তো এখানে তারপর আমি একটা প্রাইমারি ইউজ করে নেব দেন আমি একটা ফাউন্ডেশন ইউজ করে নেব। ফুল মেকআপটা আপনাদের সাথে শেয়ার করবো না করতে পারবো না যার জন্য দুঃখিত দেন আমি আবারও আমার যে শাড়িটা সেইটা পরে নেব। চলুন তাহলে এইদিকে আমি মেকআপ কমপ্লিট করি দেন আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি প্লিজ যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর ছোট্ট একটা সুন্দর দেখে কমেন্ট তো করতেই পারেন আপনাদের থেকে তো একটা কমেন্ট আশা করতেই পারি তাই না আর যদি তার থেকে একটু বেশি ভালো লেগে যায় ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনাদের একটা শেয়ার কিন্তু আমার ভিডিও অন্যদের দেখতে সাহায্য করতে পারে তো প্লিজ একটা ছোট্ট দেখে শেয়ার করবেন এই শাড়িটা মনে পড়ছে আপনাদের এই যে কদিন আগে মলে গিয়েছিলাম না ওই সেভেন্টি পার্সেন্ট অফে কিছু শপিং করতে তো দেন ওই তখনই কিন্তু এই শাড়িটা আমার নেওয়া হয়েছিল কিন্তু এটা অবশ্য ছাড়ের মধ্যে ছিল না তো এই ছা শাড়িটা ফারুকনবাবের পাপার অনেক বেশি পছন্দ স্কাই কালারের যেহেতু ওর অনেক বেশি পছন্দ ভাবলাম যে এই শাড়িটা পরে নেই এমনিতে তো আমাদের শাড়ি পরা হয় না আর এই বিয়েটা বিয়ে বাড়িটা যেহেতু অনেক বেশি কাছে ভাবলাম যে শাড়ি পরে যায় ক্যারি করতেও খুব একটা প্রবলেম হবে না দেন এখানে আমি কিছু চুরি বা এই যে গোল্ডের কিছু জিনিস বার করে নিচ্ছি এমনি সময় তো আর আমাদের গোল্ডগুলো সেরকমভাবে পড়া হয় না বিয়ে শাদি বা রকম ফাংশান ছাড়া তো আর আমরা ডেলি ইউজে সব ইউজ করতে পারি না না তো ওই জন্য ইচ্ছে হলো যে হ্যাঁ কিছু যেগুলো গোল্ড আছে সেগুলো একটু ক্যারি করি তাই তো এই কানেন্টটা আমি পরে নিচ্ছি এই কানেন্টটা না অনেকেই আমার অনেক বেশি পছন্দ করেন তাদের জন্যই আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই চাঁদের মতো একটু ডিজাইন আছে এই বালিটা না আমাকে অনেকে ইনবক্সে কিন্তু দুই একজন আমার এক বালিটা ছিল দেন ওদের অনেক বেশি নাকি পছন্দ হয়েছে এরকমটা বানাতে চাইছিল ওই জন্য আবারও ভাবলাম যে যখন এখানে বার করে নিচ্ছি তো একটু আপনাদের দেখিয়ে দেয় তারপর এখানে আমি এই যে এই ছুরিটা পরে নেব তার সাথে আমি কাঁচের দুইটা মানে পাথর দেওয়া যে দুটো ওই দুটো সাইডে করে আমি এই চুরিটা পরে নেব আজকাল কেন জানি বেশি এই সব ক্যারি করতে ভালো লাগে না চুরি ফড়ি তো ভাবলাম যে হালকার মধ্যেই একটা গোল্ডের পরে নেই দেন দুই সাইডে আমি দুটো পাথরের এইভাবে সেট করে ম্যাচিং করে পরে নিলাম বেশ ভালো লাগছিল কিন্তু খুব একটা যে খারাপ লাগছিল তেমন কিন্তু না জানেন বাড়ি গিয়েছিলাম আর ওখানে না আমাকে দু একজন দিদিরা এসে বলেন যে দিদি আমি আপনার ভিডিও দেখি বা অনেকে এসে আমাকে বলেছিলেন যে আপনার ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে সত্যি কত যে এই কথাটা শুনে ভালো লাগা কাজ করছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না সত্যি মন থেকে অনেক বেশি খুশি হই যখনই কেউ এসে বলে যে আপনার ভিডিওগুলো দেখি তো মনে হয় যে না সত্যি কাউকে তো আমার ভালো লাগে বা কেউ তো আমাকে পছন্দ করে আর এর মাঝে কিন্তু আবারও অনেকে আছে যারা হয়তো বাবাকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষকে ভালোবাসতে শিখুন দেখবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই ভালোবাসবেন যাই হোক আমার ক্ষুদ্র গানে আপনাদের অনেক বড় বড় আমি জ্ঞান দিচ্ছি এখানে না ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন কটা বাজে জানেন ওই যে আপনার সাড়ে তিনটা বেজে ক্রস করেছে মোটামুটি চারটার মতো বেজে গিয়েছে আর নম্বর পাপাকে অনেক বেশি খিদে পেয়েছে ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম আর আমরা চারটার মধ্যে যেতেও চাইছিলাম কেননা আবার সন্ধ্যা হতে হতে তো ফিরে আসতে হবে এইদিকে আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর একটু আমরা মা ছেলে দেখে নিচ্ছিলাম যে আমাদের কেমন লাগে কেমন মানিয়েছে আমাদের আমাকে বলবেন তো প্লিজ অনেক দিন পর শাড়ি পরলাম জানি না কেমন লাগে তাহলে আমার তো মনে হচ্ছে যে বেশ মানিয়েছে যাই হোক এখানে লাইট অফ করে আমরা বেরিয়ে পড়লাম এই যে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এইদিকে ওর পাপ্পা না গাড়ি বার করে নিয়েছে আমরা কাছে যেহেতু আমরা স্কুটি করে চলে যাব বেশ সময় লাগবে না ওই এক মিনিট বা দুই মিনিটের মতো লাগবে আর যেতে যেতে না আপনাদের সুন্দর সুন্দর আমি ভিউ আপনাদের সাথে শেয়ার করব দেখবেন কত সুন্দর এক পাশ দিয়ে একটা ছোট্ট দেখে পুকুর রয়েছে ওই পুকুরের ভিউটা না অনেক বেশি ভালো লাগে আমি মনে রেখেছিলাম ওইটা দিয়ে গেলে আপনাদের সাথে সেই ভিউটা অবশ্যই শেয়ার করব এই যে সেই পুকুরের কথা বলছিলাম কত সুন্দর লাগছে দেখতে তাই না আর ওই যে সামনের দিকে দেখছেন হালকা করে রেড আর ইয়েলোর প্যান্ডেল ওইটাই বিয়ে বাড়ি কিন্তু আমরা একদমই খুব তাড়াতাড়ি চলে যাব বেশক্ষণ সময় লাগবে না এই পুকুরটা পার করলেই পুকুরের সাইড দিয়ে কিন্তু আমরা সেই বিয়ে বাড়িটা যেতে পারবো আর এখানে না জলগুলো অনেক বেশি একদমই কেমন ঘোলাঘোলা টাইপের ছিল একদমই নীল হয়ে গিয়েছিল যার জন্য আমার মনে হচ্ছিল যে এখানে স্নান করাটা মনে হয় সবার পক্ষে ঠিক হবে না কেননা এখানে ইচিং বা র্যাস টাইপের কিছু হয়ে যেতে পারে ফাইনালি এখানে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি আর এসে এসে না কিছু সংখ্যক আমার বরের ফ্রেন্ড মানে আমার সব দাদা বা ভাই হয় তাদের সাথে দেখা তাদের একটু আমি ভিডিও নিয়েছিলাম তারা কিন্তু আমার ভিডিওতে হাই হ্যালো করছিলেন যাই হোক এসে এসেই না আমরা একদমই দ্রুত উপরের দিকে চলে গিয়েছিলাম কেননা একদমই এখানে প্যান্ডেলে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গিয়েছিল আর নম্বর পাপকে যেহেতু অনেক বেশি খিদে পেয়েছিলো ওই জন্য আমরা ভাবছিলাম ছটপট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন আবারও অনেকক্ষণ তো সময় আছে সবার সাথে তখন টাইম স্পেন্ড করবো বা গল্প গুজব হবে এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা নিচে আসলাম নিচে এসে সেই বউ ছিল ভাবলাম যে বিয়ে বাড়ি এসেছি আর বউয়ের একটু ভিডিও নেব না তা কি কখনো হয় ওইদিকে তো বউয়ের কিছুটা ভিডিও নিয়েছিলাম আর এইদিকে যে আমার সুইট সুইট দুটো ফ্রেন্ডের আমি ভিডিও নিয়েছিলাম তাদের আমি আবারও ক্যামেরাবন্দি করেছিলাম আমার ক্যামেরাতে কেননা তাদের অনেক বেশি সুইট বা মিষ্টি লাগছিল মাসাল্লাহ ভাবলাম যে তাদেরও একটু ভিডিওতে আমার ভিডিওতে নেই ওদের আর কখনও কিন্তু আমার ভিডিওতে নেওয়া হয়নি বেশ অনেকবারই দেখা হয় কিন্তু তেমনভাবে আর ভিডিও ওদের ক্যামেরাবন্দি করা হয় না আজকে তো আর ছাড়লাম না সেই নিয়েই নিলাম যাই হোক ওইদিকে আবারও ওরা ওইদিকে বসে গল্প করছিল আবারও আমি একটু বাইরের ভিউটা নিয়েছিলাম আর এই সেই রকি ভাই যার ইনভাই ইনভিটেশনে আমরা আজকে এই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড হয়েছি আর সে কিন্তু ফারুকনবর পাপার বেস্ট ফ্রেন্ড বা ভা খুব ভালো ফ্রেন্ড আর হ্যাঁ যে মিষ্টি মিষ্টি ফ্রেন্ডগুলোকে আমার দেখালাম তারাও কারা সেটাও তো আপনাদের জানার ইচ্ছে করবে তাই না আর সেগুলোও কিন্তু মাস্টার মশাইয়েরই ফ্রেন্ডের ওয়াই আর তার থেকে বড় কথা হচ্ছে তারা কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড বা আমার একদমই বেস্ট ফ্রেন্ডের মধ্যে হয়ে গিয়েছে তো যাই হোক এইদিকে না ওদের বাড়ির সামনেরটা অনেকটাই জলে ভর্তি তো ওইদিকে ওরা ইট দিয়ে রেখেছে আর বেশ ভালো লাগছিলো কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল ছোটোতে আমরা এভাবে ইটের উপর দিয়ে হেঁটে আসছিলাম কত না ভালো লাগতো তারপর তো এই যে এত সুন্দর সুন্দর ভিউ কীভাবে ক্যামেরাবন্দি না করে পারি তো ওই জন্যই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে না আমি মাস্টারমশাইকে বলেছিলাম দুই একটা আমার ফটো ক্লিক করতে তো সে কি না আমাদের ভিডিও করেছে আমি তো আমার কিন্তু অজান্তে সব হয়েছে আমি জানি না আমি আবার ওকে বলছি যে তুমি কি আমার ফটো তুললে নাকি ভিডিও করলে তো ও বলে ও বলেছে যে হ্যাঁ কিছুটা ভিডিও করলাম দেন আবারও পরে থেকে আবারও আমি ওকে ফটো তুলতে বলেছিলাম বেশ কয়েকটা ভালো ভালোই ফটো তুলেছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এই যে সে ফটোগুলো ভালো এসছে তাই না এই সামনে যেহেতু রোদ ছিল না রোদের একটা সানলাইট পড়ছিল অনেক সুন্দর কিন্তু ছবিগুলো এসছে আমি কিন্তু বাস্তবে এতটা সুন্দর না যাই হোক এইদিকে না আমাদের বাড়ি বেরোনোর আগে মুহূর্তে রকি ভাই কিন্তু আমাদের ঠান্ডার একটা পার্টি দিল আর কি সবাই মিলে সবাই মিলে কিন্তু ঠান্ডা এখানে খেয়ে নিচ্ছিলাম দেন এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর বেশ সময়ও হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা লেগে আসছে তো এখানে আমরা অনেকে কিন্তু অনেক রকম গল্প করছিলাম কে কি বলছিলাম সেটা তো আর মনে নেই কিন্তু এখানে সবাই নিজের মতো করে গল্প করছিলাম দেন একটু আবার সবাই মিলে টাইম স্পেন্ড করছিলাম বেরিয়ে যাওয়ার যাওয়ার মুহূর্তে আর এখানে না আরও দুই একটা ফ্রেন্ড আর তাদের ওয়াইফ এসছিলেন তো তাদের সাথে আর সাক্ষাৎ হয়নি যে এই সে রকি ভাইয়ের ওয়াইফ অনেক মিষ্টি মাশাল্লা সে কিন্তু অনেক বেশি কিউট দেখতে আর অনেক একদমই বিউটিফুল একটা লেডি যাই হোক এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর দেখুন একদমই সন্ধ্যা হয়ে এসছে পুরো আকাশটা কেমন যেন লাল লাল হয়ে লালে ঢেকে নিয়েছে আর এদিকে গাড়ি বার করে নিয়েছে এখন তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم